এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। রথযাত্রার দিন সব কাজ কিন্তু শুভ হয়, তাই এই দিনে বিশের পল্লীর খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন করলেন চেয়ারপারসন রাজ্যের মন্ত্রী শশী পাজা মহাশয়। এর সাথেই রথের দড়ি টেনে পাঁপড় ও জিলিপি খেয়ে সবার সাথে খুশি ভাগ করে নেন। এই দিন এই মঞ্চ থেকে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে সম্বর্ধনা জানান মন্ত্রী নিজেই। এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলতা লাভ করেন। সার্বজনীন দুর্গাপুজো এটা আমাদের গৌরনাহা লেনে ভাইটোলার কাছে এবং 60 বছর পূরণ হয়েছে, সুতরাং একটা খুব বড় বিষয়। খুব সুন্দর পুজো হয়, সাবেকি পুজো, এবং সবচেয়ে বেশি আজকে এই মঞ্চ থেকে আশেপাশে অনেকগুলো পুজো আছে, সেই সমস্ত পুজোগুলোকে একটা মেমেন্টোর মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদান। আর এখানে খুব জনপ্রিয় দুটো জিনিস, এক হচ্ছে যে আজকের দিনে পাঁপড় এবং তার সঙ্গে জিলিপি সবাই খায় পাড়া শুধু, আর আরেকটি হচ্ছে বাচ্চারা অপেক্ষায় থাকেন যে ঘুড়ি দেওয়া হবে আর তার সঙ্গে হয়তো বাঁশিটা, ফলে জমজমাট। এরই মধ্যে কাকতালিয়া দেখুন যে রথটাও চলে এলো, তার শেষ যাত্রা এখানে আড্ডি বাড়ি, তারা খুব বিখ্যাত, তাদের বাড়ির রথটাও এর উপর দিয়ে গেল, রথটাও টানা হয়ে গেল। কারণ আমার অঞ্চলে অনেকগুলো রথ আজকে, তাই রথযাত্রার দিনে খুঁটি পুজো আরও দুটি পুজো আমি আজকে খুঁটি পুজো করলাম, খুব জনপ্রিয়। আর এই জায়গায় ওরা জানে, আজকে খুব খুশি অনেকক্ষণ পেয়ে গেছে আমার স্থানীয় বিধায়ক হিসেবে। ভালো থাকুক সকলে, সকলেই শুভকামনা চাই, সবাই ভালো থাকুক। নতুন নতুন মেম্বাররা আবার নতুন নতুন কমিটি করে ঢুকেছে, গোবিন্দের সঙ্গে হাত একবারই পাড়ার পুজো যেটাকে বলে সার্বজনীন। যে মানুষটি সর্বদা আড়ালে থাকতে ভালোবাসেন, এই মুহূর্তে আড়ালেই রয়েছেন, সে দুলাল সিং মহাশয়কে মঞ্চে ডেকে নেব। মুখ্য সংগঠক দুলাল সিং মহাশয়কে আমরা ডেকে নেব, তাকে অনুরোধ করবো আমাদের সম্পাদক সুদীপ সেনকে সংবর্ধনা দেওয়ার জন্য। একটা ছোট্ট মোবাইল জোন এবং উত্তর দিয়ে সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, সাথে থাকার জন্য। সেই কারণে এই পুজোটা সরিয়া সাউন্ডের লাল্টু।